সরকারি নির্দেশনার পরও অর্ধেক জনবল নিয়ে কাজ করছে না বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান। সবকিছু খোলা থাকায় এভাবে অফিস চালানো সম্ভব নয় বলে দাবি করছে কর্তৃপক্ষ। তবে সরকারি অফিস ও ব্যাংক চলছে অর্ধেক কর্মী নিয়ে। এতে সেবা প্রার্থীদের ভোগান্তি বাড়ছে, বিলম্বিত হচ্ছে অনেক কাজ। মাহবুব কবির চপলের রিপোর্ট। বেসরকারি অফিসগুলোতে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মানার বেশ তোড়জোড়, তবে ভেতরে শুভঙ্করের ফাঁকি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশিরভাগ অফিস চলছে শতভাগ কর্মী নিয়ে। যদিও ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না কর্মীরা, তবে সরকারি অফিসগুলো চলছে অর্ধেক কর্মী নিয়েই। সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোতে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জনবলের ঘাটতির কারণে কাজ শেষ করতে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে অনেক জায়গায়। ট্রেড লাইসেন্স করতে আসলাম, আমরা সেবাটা আপনার লেট হবে, আরও বেশি সময় লাগবে, বেশি আসতে হবে। সময়ের একটা ক্ষেপণ হচ্ছে আর কি, সময় নষ্ট হচ্ছে। কাজ তো চালিয়ে নিতে হবে, কাজ তো থেমে থাকলে চলবে না। আমার ডেস্কের কাজ আমি সহজে দিতে পারি, কিন্তু অন্যজনের ডেস্ক যে আসে না তার ডেস্কের কাজটা তো ওটা খুঁজে বের করে দিতে গেলে অনেক সময় লাগে। অনলাইন সেবা হলে মানে আমাদের এই যে সংক্রমণটা কমে যেত, বাসায় বসে সবাই সেবা পেত। আসে যাওয়ার ক্ষেত্রে সেরকম কোনো সাপোর্ট নাই। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অর্ধেক জনবল দিয়ে কাজ করছে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক। এতেও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে জানান কর্মীরা। যারা কিনা অসুস্থ হচ্ছে তাদেরকে আমরা চেষ্টা করছি তারা বাসা থেকে অফিস করুক, আর যারা সক্ষম আছে তারা অফিস করছি। এভাবে করে আমরা সমন্বয় করে চালাচ্ছি। যারা স্টাফরা আছে সবাই ভ্যাকসিন নিয়েছি এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং করছি। আসলে অর্ধেক জনবল নিয়ে ব্রাঞ্চ পরিচালনা করা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, যেহেতু কাস্টমার সার্ভিস কাস্টমার প্রেশারটা সেমই আছে, কিন্তু আমরা করছি। এই মুহূর্তে আমরা কোভিড সিচুয়েশনটাকে প্রায়োরিটি দিচ্ছি। 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসব বিধিনিষেধ। করোনার গতি প্রকৃতি দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবে সরকার। প্রায় 2 বছর ধরে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতি, তাই লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। জীবন ও জীবিকার সমন্বয় করতে এখন ব্যক্তিগত সচেতনতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।